হ্যাঁ, জায়েদ খান, জায়েদ খান ও খুবই ভালো, আমাকেও খুবই করে। তো ওই একদিন তার সাথে ছবির ব্যাপারে কথা বলতে গেছিলাম, তা আমি তা তখন নতুন, তো ওই বসে রয়েছি, সে জায়েদ আসবে। তা আসার পরে তো ওই জায়েদ দেখা গেলে ভাই, সে আমার সালাম দিয়েছে, সালামুকুম ভাই, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জায়েদ আসো আসো, মানে তুমি করে বলছি। এতে করছে কি, তাকে আমি কেন তুমি করে বললাম, জায়েদ কিন্তু কিছু বলে নাই, বলছে তার সাথে যে লোকগুলা, তুমি করে বলাতে তারা কিরম যেন একটা ই হয়ে গেছে। তে আমি তো বুঝে ফেলছি, হুম, তখন জায়েদকে বললাম, জায়েদ তোমাকে তুমি করে বলছি কি, কারণ কি তুমি রাগ করছো? আর রাগ করার কারণ নাই, কারণ কি জানো, যে তুমি করে বলার উদ্দেশ্য হলো যে তুমি বয়স আমার ছোটো, নাম্বার ওয়ান, নাম্বার টু তুমি শিল্পী, আই এম ডিরেক্টর, তারপরে তুমি আমার জুনিয়র জুনিয়র, তাই না? আর তোমাকে যে তুমি বললাম এর জন্য কি রাগ করছো? তখন জাহেদ খান আমার দিকে তাকায় রয়েছে, বলো। তখন জাহেদ খান একটা কথা উত্তর দিল, কি জানো, জানেন যে লেউ ভাই, আমি এই প্রথম আপনার কাছে জানলাম যে শিল্পী আর ডিরেক্টরের মধ্যে তফাতটা কোথায়। আপনি আমাকে তুমি বলছেন, আমি রাগ করি নাই, আমি আরও খুশি হয়েছি যে এলো, ইনি হলেন ডিরেক্টর, যে শিল্পীকে যেভাবে বলা উচিত, কারণ আমি যদি তাকে আপনা করে বলতে যাই, সে তো জুনিয়র, আমি ছবি তার কাছ থেকে আদায় করতে পারবো না, অ্যাক্টিং আদায় করতে পারবো না, চাই তুমি এটা এইভাবে করো, এটা এইভাবে করো। তবে হ্যাঁ, আপনি কাকে বলা যায়, আলমগীর ভাইকে, রাজ্জাক ওনার সিনিয়র, কিন্তু তুমি তো জুনিয়র, এ তো মনে কিছু নিও না জায়েদ। তখন জায়েদ আমারও বললো যে ভাই, আমি কখনো এটা রাখ না, বরং আমার কাছ থেকে আমার আমার আরও শিক্ষা হলো, আজ কোনো ডিরেক্টর এই ধরনের কথা বলে নাই, আমাকে খালি আপনা আপনি বলে, খালি আপনা আপনি বলে, কিন্তু আসলে আমি তো আপনি না, আমি ডিরেক্টরের কাছে তুমি। আমি খুব খুশি হয়েছি, আপনার মতো আমি রাগ করি নেই, আমি খালি সেটাই ভাবতেছি, যেরকম কেউ কোনোদিন কোনো ডিরেক্টর বলেনি। এই জন্য ওদিন আমার জায়েদ বলে খুব ভালো লাগছে, জায়েদের হ্যাঁ এমনি খুব ভালো, এমন নারা কী বলো আমি জানি না, যার যার কাছে যেটা আমি সেটাই জানি, জায়েদ আমার কাছে খুবই ভালো ভালো ছেলে, হ্যাঁ জায়েদ খান, হ্যাঁ। আর